নমস্কার, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। গল্পের আসরে আজকের নিবেদন সায়ন্তনী পুততুণ্ড রচিত রহস্য উপন্যাস কাঁটা রিভিজিটেড। আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব। তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ, যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবে, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভালো লাগবে, আমি আরো উৎসাহ পাব। শুরু করছি কাঁটা রিভিজিটেড এর চতুর্থ পর্ব। এতক্ষণ ধরে জল ফুটছে কেন? চায়ের পাতা ফেলে দেব, চা হবে। ফরেন্সিক ল্যাবের নতুন অ্যাসিস্ট্যান্টের মহা বিপদ হয়েছে। তার কোনো কাজই ডক্টর চ্যাটার্জির পছন্দ হয় না। দোষের মধ্যে সে বার্নার বসিয়ে জলটা একটু বেশি ফুটিয়ে ফেলেছিল, সেই জন্যই ভদ্রলোক চ্যাটাং চ্যাটাং করে কয়েকটা কথা শোনালেন। হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই তার ফোন বেজে উঠেছে। ডক্টর চ্যাটার্জি দেখলেন অধীরাজ ফোন করেছে। হ্যাঁ বলো। ওপাশ থেকে অধীরাজের উদ্বিগ্ন স্বর শোনা গেল। আপনি কোথায়? তিনি ঘাবড়ে গেলেন। ল্যাবে। কেন? আপনি ল্যাবে? আর এদিকে আপনার রাঁধুনি সনত আপনাকে গরু খোঁজা খুঁজছে। তার বলার ভঙ্গিতে উৎকণ্ঠিত হয়ে ওঠেন তিনিও। সনত তাকে খুঁজছে কেন? বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটলো নাকি? আমায় খুঁজছে কেন, কি হয়েছে? আরে আপনি আজ সকালে বাজার থেকে যে ল্যাটা মাছগুলো নিয়ে এসেছিলেন সেগুলো সব পালিয়ে গেছে, এবার কি রান্না হবে? ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে কয়েক সেকেন্ড লাগলো অসীম চ্যাটার্জির। পরক্ষণেই তিনটে লাফ মেরে চিৎকার করে উঠলেন। ফিচেল চোরা, এই সাত সকালে ফাজলামি হচ্ছে, ইয়ার কি মারার জায়গা পাও না, পাঁজি বাদর কোথাকার। খেপে গিয়ে ফোনটা কেটে দিয়েছেন তিনি। পাশের নতুন সহকারীটি সমস্ত কথোপকথনই শুনতে পেয়েছিল। সে মিনমিন করে বলে, স্যার ইয়ার কি তো নাও হতে পারে, ল্যাটা মাছ এমনিতেই বেশ পিছল, হাত ফসকে পালিয়ে যাওয়া অসম্ভব নয়। ডক্টর চ্যাটার্জি তার দিকে কট মটিয়ে তাকালেন। আরে পালাবে কি করে, আমি তো মাছগুলো কাটিয়ে এনেছি, কাটা মাছ কখনো পালায়? সহকারীটি থতমত খেয়ে চুপ করে যায়। তিনি ভয়ানক ভ্রুকুটি করে বিড়বিড় করে বললেন, কিন্তু বেটা জানলো কি করে যে আজ আমি বাজার থেকে ল্যাটা মাছ এনেছি? সিম্পল। এবার ডক্টর চ্যাটার্জির তথাকথিত পাজি বাঁদরটি সরাসরি ফরেন্সিক ল্যাবে ঢুকে পড়েছে। আমার বাবা আজ সকালেই আপনাকে বাজারে ল্যাটা মাছ দর করতে দেখেছেন, সেই সূত্রেই জেনেছি, এতে আমার কোনো কৃতিত্ব নেই। তিনি কটমট করে তার দিকে তাকিয়েছেন, পারলে এখনই যেন ধরে জ্বালিয়ে দেন। তোমার সেই চক্ষুষ্মান অন্ধ লেজুর থেকে কোথায় রেখে এলে? চিবিয়ে চিবিয়ে বললেন ফরেন্সিক এক্সপার্ট। যে ব্যাটা ভিকটিমকে বাইকের ধাক্কা খেতে দেখেছিল তাকে একটা বিশেষ কাজে পাঠিয়েছি, এখন থেকে ২৪ ঘন্টা অবধি সে তপন আচার্যকে ফলো করবে। অধীরাজ হাসল। তার কোটার দাঁত খিঁচুনিটা আমাকেই দিতে পারেন, আপত্তি নেই। দাঁত খিচুনি তো খেতেই হবে, তিনি ফায়ার হয়ে বলেন। একটা কেস সলভ করতে গিয়ে প্রায় লাশের স্তূপ বানিয়ে ফেলছো, উল্টো পাল্টা দেখছো, ভুল ভাল স্টেটমেন্ট দিচ্ছ, তাতেও রক্ষা নেই, যত বিটকেল বিটকেল জিনিস এভিডেন্স ব্যাগে পুরে ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছ, আর্মির হুইসেল, ব্লো পাইপের কাটা টুকরো, ডার্ট, বাঁশের মতো দেখতে লম্বা বাঁশি, ইনহেলার, পেয়েছ ওটা কি? এটা ফরেন্সিক ল্যাব না ভাগাড়?
রাগ করছেন কেন? অধিরাজের মুখে ঠান্ডা হাসি। বাঁশিটা বাজিয়ে দেখেছেন, জব্বর জিনিস কিন্তু। শিওর, আমি বাঁশি বাজাচ্ছি। বলতে বলতে তিনি কেবিনের দিকে হাঁটা মেরেছেন। লাশের পোস্টমর্টেমটা তুমি করে নিও। অধিরাজ হাসতে হাসতেই চেপে ধরে তার হাত। খুলির ভেতরে এত গরম থাকলে বাইরে খরা হওয়াটাই স্বাভাবিক ডক্টর। কুল ডাউন, কুল ডাউন। রোজ সকালে জল জিরা খেয়ে মাথা ঠান্ডা করুন, তবেই তো ফসল ফলবে। আর আমরাও আপনার জন্মদিনে চিরুনি গিফট করার সৌভাগ্য লাভ করব। ডক্টর চ্যাটার্জি একটা অগ্নিদৃষ্টি তার দিকে ছুঁড়ে দিয়ে ক্ষান্ত দিলেন। ফরেন্সিক ল্যাবের একদিকেই সারিত ছিল মৃতদেহটা, সেদিকে এগিয়ে যেতে যেতেই বললেন, জল জিরা আমার সহ্য হয় না, খেলেই গা বমি বমি করে। দুনিয়ার কোনো ভালো জিনিসই আপনার সহ্য হয় না? কি? কিছু নয়। নিরীহ মুখ করে চেপে গেল অধিরাজ। বডিটা? হ্যাঁ, সেটার কথাতেই আসছি। ডক্টর চ্যাটার্জি লাশের ওপরের সাদা চাদরটা সরিয়ে দিয়েছেন। মৃত্যু যথারীতি একইভাবে হয়েছে, মেডালা অবলাঙ্গেটায় রাজ কাঁকড়ার কাঁটা ফুটেই মারা গেছে লোকটা। তবে এই প্রথম কিছু কমন ফ্যাক্টর মিসিং। এই লাশের পেটে কোনো খাবার পাওয়া যায়নি, পাওয়া যায়নি অ্যালকোহলের ট্রেসও। তবে হাতে ছ্যাঁকার দাগটা আছে, আর মজার কথা, ওর হাতে কিছু মোমের ট্রেসও আছে। অধিরাজ লাশের হাতটা দেখল, অবিকল সেই একই রকম ছ্যাঁকার দাগ দুটো আঙুলে। তার মুখে চিন্তার ছাপ পড়ে, প্রত্যেকটা লাশের হাতেই এমন ছ্যাঁকার দাগ কেন? তোমার তিসমার খান জানিয়েছিল যে একটা বাইক এসে লোকটাকে ঠুকে দিয়েছিল, তিনি বললেন, কিন্তু ফরেন্সিক বলছে যে আসলে তেমন কিছুই হয়নি। এই দেখো লোকটার হাঁটু আর তলপেট। আঙুল দিয়ে হাঁটু আর তলপেটের অংশটা দেখালেন ফরেন্সিক এক্সপার্ট। কোনো উন, দাগ বা কালশিটে দেখছো? একটা বাইক ফুল ভেলোসিটিতে এসে ঠুকে দিলে এরকম অক্ষত থাকতো? ইনফ্যাক্ট আমি এক্সরে করিয়েও দেখলাম, হাড়ে কোনো ক্র্যাক নেই। লোকটার পরনের জামা কাপড়ও পরীক্ষা করে দেখেছি, সেখানে কোথাও একটা সুতো ওঠেনি। তুমি নিজেও তো বাইক চালাও, কি মনে হয় একটা গোদা বাইকে ধাক্কা খেলে একটা লোকের দেহ এরকম স্পটলেস থাকতে পারে? অধিরাজ চিন্তিত মুখে ঘাড় নাড়ায়। সত্যি বাইকের ধাক্কা খাওয়ার পর এমন অক্ষত দেহ থাকার কথা নয়। অর্ণব তবে কি দেখল? নাকি আরোহী আদৌ মদনকে আঘাত করতেই চায়নি? কিন্তু অর্ণবের কথা অনুযায়ী সে একেবারে হুড়মুড় করে এসে পড়েছিল ওর ওপরে। এমন ওস্তাদ বাইক রাইডার খুব কমই আছে যারা সঠিক সময়ে বাইক থামাতে পারে। অর্ণবের কথা সত্যি হলে এ কোনো ওস্তাদ বাইক রাইডারেরই কাজ, যে আদৌ মদনকে ঠুকে দিতে চায়নি, শুধু তার ঘাড়ের ওপর এসে পড়েছিল। অথচ অত্যন্ত কৌশলে গায়ে একটা আঁচড়ও লাগতে দেয়নি। তবে তার উদ্দেশ্য কি ছিল? কাঁটা ফোটানো? তবে তপন আচার্য কি মিথ্যে বললেন? খুনগুলো সরাসরি তিনি করেননি, সঙ্গে অন্য কেউ আছে, তৃতীয় ব্যক্তির কেউ আছের মধ্যে। আর বাঁশিটা, সেটা পরীক্ষা করে দেখেছেন? দেখেছি, ওটা সাধারণ একটা বাঁশি, অন্য কিছু নয়, ব্লো পাইপ তো নয়। তিনি একটু থেমে ফের বলতে শুরু করেন, আর যে ব্লো পাইপ গুলো এনেছো অন্তত এক যুগ ওগুলো কেউ ব্যবহারই করেনি,
কোনো স্যালাইভা বা লালার নমুনা পাওয়া যায়নি, পাওয়া যায়নি হুইসেলেও। এই জাতীয় ডার্ট বা কাঁটায় কিউরারি বিষ ব্যবহৃত হতো, কিন্তু এই ডার্টগুলোয় কোনো বিষ নেই। শুধু দুটো জায়গায় স্যালাইভার নমুনা পাওয়া গেছে, বাঁশিতে দুটো নমুনা, তার মধ্যে একটা তোমার লেজুর অর্ণবের, আরেকটা স্যাম্পল আননোন। ইনহেলারটাতেও যে স্যালাইভা পাওয়া গেছে সেটাও আননোন। নীল রঙের ইনহেলারটা তুলে ধরেছেন ডক্টর চ্যাটার্জি। এটা স্যালবুটামল মিটার্ড ইনহেলার, সচরাচর অ্যাজমার অ্যাটাক হলেই ইউজড হয়। এটাতে যে স্যালাইভা পাওয়া গেছে তার সাথে কিছু সেলও ছিল, যদিও নমুনা অনেক পুরনো, এর মালিক অনেক আগে এটা ব্যবহার করেছে, কিন্তু সেই পুরনো নমুনাতেও কিছু কিছু জিনিস পাওয়া গেছে। বিশেষত পাওয়া গেছে নাইট্রিক অক্সাইড সিনথেস 1 বা NOS1, এক জাতীয় এনজাইম বলতে পারো। মানুষের ক্ষেত্রে বলা হয় NOS1 জিন, যার স্যালাইভা তার অ্যাজমা, ক্রিজোফেনিয়া, রেস্টলেস লেগ সিন্ড্রোম বা বাইপোলার ডিসঅর্ডারের সম্ভাবনা থাকতে পারে। এর মধ্যে অ্যাজমা তো ছিলই, নয়তো আর ইনহেলারটা এলো কোথা থেকে? ওই চারজনেরই কারুর হবে না, দুজনের কারুর। ডক্টর চ্যাটার্জি মাথা নাড়লেন। বাঁশিতে যে স্যালাইভা আছে তাতেও একটা দুটো সেল চলে এসেছে। ইনহেলারের স্যালাইভার সেল আর বাঁশির সেল এক লোকের নয়, কিন্তু ডিএনএ টেস্টিং করে দেখলাম যে দুজনের ডিএনএ এক জাতীয়, অর্থাৎ অদ্ভুত মিল আছে দুটো ডিএনএতে। মা বাবা ভাই বোনের মধ্যেই একমাত্র এরকম মিল দেখতে পাওয়া যায়। তাহলে স্যাম্পেল দুটো মা ছেলের হওয়ার সম্ভাবনা আছে? না, ভুল হলো, স্যাম্পেল দুটো দুই ভাইয়ের। তিনি টাক চুল করছেন। ইনহেলারের স্যাম্পেলটা কোনো পুরুষের, ক্যারিওটাইপিং করে দেখেছি, জেনোটাইপ XY। কোনো সন্দেহই নেই যে ইনহেলারের মালিক কোনো পুরুষ, এবং তিনি বংশীবাদকের ভাই। অধীরাজ যেন মহাকাশ থেকে পড়ে। তপন আচার্যরা কয় ভাই? এতদিন জানতো যে দুই ভাই, কিন্তু ইনহেলারের মালিক যদি মিস্টার আচার্যের সহোদর হয়ে থাকেন, তবে আচ্ছাভাবে আরেক ভাইয়ের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। তপন আচার্যের অ্যাজমা নেই, থাকলে আর আড়বাসি বা ক্ল্যারিওনেট বাজাতে হতো না, সেলফ হার্ট ফেল করেই মারা যেতেন। প্রয়াত কর্নেল তড়িৎ আচার্যেরও অ্যাজমা থাকাই সম্ভব নয়। আর্মির একজন উঁচু স্তরের অফিসার অ্যাজমার রোগী, এ কথা দুঃস্বপ্নেও ভাবা যায় না। তবে নিশ্চয়ই আরেক ভাইও আছে, কে সে? সেই কি তবে অজ্ঞাত বাইক রাইডার? যত ভাবছিল অধীরাজ ততই সব গুলিয়ে যাচ্ছিল। তবু একটা বিষয় অবধারিতভাবে বুঝতে পারছে, এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির হাত অবধারিতভাবে আছে। তপন আচার্য একা নন, আরো কেউ আছে, কিন্তু কে? থ্যাংকস ডক। সে আর কথা না বাড়িয়ে ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে আসে। নিচের দেবাশিস তার জন্য অপেক্ষা করছিল। তাকে আসতে দেখেই সন্ত্রস্ত হয়ে স্যালুট ঠুকল। তাকে দেখে অধীরাজ কিন্তু দাঁড়ায়নি, বরং দেবাশিসই তার পেছন নিয়েছে। স্যার, বর্ধমান থেকে জীবনদাসের ফ্যামিলি এসেছে, বাদশার মা মামারা। গটগট করে হাঁটতে হাঁটতেই উত্তর দিল অধীরাজ। বডি দিয়ে দাও। বাদশাকে কি আর রাখার দরকার আছে? না, ওকে যেতে দাও। কি ভেবে যেন থমকে দাঁড়ালো অধীরাজ। তবে জেনে নিও, ওরা কলকাতা ছেড়ে কবে যাচ্ছে,
বাদশার সাথে কয়েক মিনিট কথা বলার দরকার, কয়েকটা জিনিস জানার আছে। আমি জেনে নেব স্যার। না, শুধু বাদশাকে বলে দিও যে ওর বন্ধু ওর সঙ্গে দেখা করতে চায়। অধীরার চোখে সানগ্লাসটা চাপিয়ে নিয়েছে। আরেকটা কাজ করো, পুলিশ রেকর্ড ঘেঁটে বের করো শহরে কতজন ওস্তাদ বাইকার ক্রিমিনাল আছে, সবার প্রোফাইল ছবি সহ গোটা কেস হিস্ট্রি আমাকে ইমেল করে দাও। উইদিন টু আওয়ার্স সব ইনফরমেশন আমার চাই। ওকে স্যার। আজ আর নিজে ড্রাইভ করবে না অধীরাজ, তার ড্রাইভার এসেছে। সে পেছনের সিটে উঠে বসতেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। একটা সিগারেট ধরিয়ে অন্যমনস্ক ভাবে বলল সে, ডানকুনি চলো। এই মুহূর্তে তপন আচার্যর সঙ্গে দেখা করতে চাইছিল অধীরাজ। লোকটা ক্রমাগতই বিভ্রান্ত করছে। প্রথমে তার অপরাধ কবুল করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, তারপর মদনের মৃত্যু, সেই সঙ্গে এক রহস্যময় বাইক আরোহীর আবির্ভাব, তার সঙ্গে ডক্টর চ্যাটার্জির যুগান্তকারী আবিষ্কার। তপন আচার্যর অ্যাজমার রোগী ভাই, সেই ভাই কোনোভাবেই প্রয়াত কর্নেল আচার্য হতে পারেন না। তবে কে? ঘটনাগুলো কি সব আলাদা, না একটা আরেকটার সঙ্গে জড়িয়ে আছে? তপন আচার্য কি কাউকে লুকোতে চাইছেন? একের পর এক সিগারেট পোড়াতে পোড়াতে সে অর্ণবকে ফোন করল। ইয়েস স্যার। কোথায় আছো? ডানকুনিতেই, মিস্টার আচার্যর বাড়ির সামনে। ফাইন। এক মুখ ধোঁয়া ছেড়ে বলল অধীরাজ। বলার মতো ঘটনা কিছু আছে? কিচ্ছু না স্যার, অর্ণব জানায়। সকাল থেকে ও বাড়িতে তাণ্ডব হচ্ছে। যে মেয়েটি ও বাড়িতে ঠিকা কাজ করে সে বেচারি আজ ঝাড় খেয়ে মরছে, সেই বৃত্তান্তই শুনছি। অধীরাজ তার কথায় বেশ মজা পেয়েছে। ঝাড়ের বৃত্তান্ত কে শোনালো তোমায়? মিস্টার আচার্যর বাড়ির ড্রাইভার, তার সঙ্গে দোস্তি পাতিয়ে নিয়েছি। কাল সে চলে গিয়েছিল, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি তার ডিউটি, 5টার পর আর বেরোন না মিস্টার আচার্য। বড় জোর কাছে পিঠে একটু হাঁটেন, তাই ড্রাইভারের প্রয়োজনও পড়ে না, সে বলল। মালিকের ওপর প্রচুর খার আছে লোকটার, পেটের দায়ে ড্রাইভারি করে বটে, তবে মালিককে দু চোখে দেখতে পারে না। বাহ, খার থাকা ভালো, খবর বের করতে সুবিধে হয়। আর খবর স্যার, সে বিমর্ষ গলায় বলে। বেটা আমায় চাকরির জন্য ধরে পড়েছে, দু মিনিট এদিক ওদিক হলে বা ডিউটিতে আসতে একটু দেরি হলেই ওর মালিক নাকি যাচ্ছে তাই করে, ইংরেজিতে ভুলভাল গালাগালি দেয়। আমাকে একজন শান্তশিষ্ট নিরীহ মালিক খুঁজে দিতে বলছে। আমি এখন শান্তশিষ্ট মালিক কোথায় পাই বলুন তো? চিন্তার কি আছে? অধীরাজ হাসল। ওকে আমাদের ফরেন্সিক এক্সপার্ট ডক্টর অসীম চ্যাটার্জির কাছে পাঠিয়ে দাও, দুদিনেই ক্ষমা দে বলে পুরনো মালিকের কাছেই ফিরে যাবে। অর্ণব হেসে ফেলল। ড্রাইভারের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ভালোই করেছ, ভেতরের খবর জানতে সুবিধে হবে। অধীরাজ সিগারেটের অবশিষ্টাংশ গাড়ির মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে পিষতে পিষতে বলে, তবে এখন কোনো অজুহাতে ওখান থেকে কেটে পড়ো, আমি আর কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছচ্ছি। ওকে স্যার। তপন আচার্যর বাড়িটা দিনের বেলায় অতটা ভয়ঙ্কর লাগে না, বরং রাতের বেলায় এর বিষণ্নতাটা তেমন টের পাওয়া যায়। এখন দেখলে বোঝা যায় যে এক সময় খুব ভালো সময় দেখেছে বাড়িটা, এখন যেন বেদনার বোঝা নিয়ে চুপ করে আছে। তার গায়ে সময়ের কালশিটে,
ছোপ ছোপ শ্যাওলার দাগ অতীতের রং বিবর্ণ করে রেখেছে। মিস্টার আচার্য বাড়িতেই ছিলেন, তাদের দেখেই হাসি মুখে স্বাগত জানালেন। ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে বললেন, এখনো 24 ঘন্টা হয়নি, এর মধ্যে হাত কেটে বসলেন, 72 ঘন্টার পর আর কি কি কাটবেন? আর কি কি কাটা যাবে জানি না। বাঁশিগুলোর দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাতে তাকাতে বলল অধীরাজ, তবে যেটা প্রথমেই কাটা যাবে সেটা হলো না। তপন আচার্য সজোরে হেসে উঠলেন, আই লাইক ইউর সেন্স অফ হিউমার, তা সকাল সকাল কি মনে করে? কয়েকটা প্রশ্নের উত্তর না জেনে ব্রেকফাস্ট হজম হচ্ছিল না, তাই এসে পড়লাম। তিনি ভ্রুহীন মুখে একটা বঙ্কিম ভঙ্গি করেছেন। প্লিজ প্রসিড। আপনি কি জানেন যে আপনার অ্যাটেন্ডেন্ট মদন কাল রাতে মারা গেছে? ভাবলেশীন ভাবেই উত্তর এলো, শুনেছি। আপনি দুঃখিত নন? তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হলো, এবার একটু রাগত স্বরেই বললেন, বিন্দুমাত্র না, এক নম্বরের শয়তান, মরে গেছে ভালোই হয়েছে, দুনিয়ার একটা পাপ কমেছে। অধীরাজ ভারী সুন্দর ভ্রুভঙ্গি করে, আপনার দুঃখের পরিমাণ দেখে সত্যি দুঃখিত হলাম। লাশ শনাক্ত করতে কি যাবেন, না তাতেও আপত্তি আছে? আপনি কি এই সব প্রশ্ন করার জন্যই এসেছেন? তার চোখের সামনেই পা দিয়ে একটা চুরুট ধরালেন তিনি। আমাকে একটু পরই বেরোতে হবে, একটা আর্জেন্ট মিটিং আছে। না না, আপনার বেশি সময় নেব না। অধীরাজ বিনয়ের অবতার, আর শুধু দুটো প্রশ্ন করার ছিল। করে ফেলুন। আপনার কোন ভাইয়ের অ্যাকিউট অ্যাজমা আছে? তপন আচার্য যেন এই প্রথম চমকে উঠলেন, তবে মুহূর্তের মধ্যেই সামলে নিয়েছেন। তার মুখে ফের বজ্জাতি মার্কা হাসিটা ফিরে এসেছে। তার মানে কাল আপনারই এ ঘরে শুভাগমন হয়েছিল? আস্তে আস্তে বললেন, অত কষ্ট করতে গেলেন কেন? আমাকে বললেই দরজা খুলে রাখতাম, জানলা ভেঙে ঘরে ঢোকাটা আর যাই হোক পুলিশোচিত কাজ হয়নি। টিটেনাস নিয়েছেন তো? আগে হ্যাঁ। সে আরো বিনীত, আপনার জানলাটার জন্য দুঃখিত, আশা করি এর মধ্যেই মেরামত করে ফেলবেন। যাই হোক, প্লিজ বলুন, আপনার কোন ভাইয়ের অ্যাকিউট অ্যাজমা আছে? তপন আচার্য কিছুক্ষণ চুপ করে থাকলেন, কি উত্তর দেবেন ভাবছেন। বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, এখন নেই, তবে আগে ছিল আমার। অধীরাজ তার দিকে শানিত দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার বলার ভঙ্গিতেই স্পষ্ট যে তিনি মিথ্যে বলছেন। তার জন্মেও অ্যাজমা ছিল না, থাকলে স্যালাইভার স্যাম্পেলেই ডক্টর চ্যাটার্জি তার ট্রেস পেতেন। আপনার কজন ভাই? হাস্যকর প্রশ্ন, তপন আচার্য বিরক্ত হয়ে বলেন, আপনার জেরা শেষ হয়ে থাকলে এখন আসতে পারেন। অনুরোধ নয়, একেবারে স্পষ্ট আদেশ। অধীরাজ বুঝল তিনি কাউকে আড়াল করার চেষ্টা করছেন, সে আর কথা বাড়ায় না, শুধু বাঁশিগুলোর দিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, আপনার যদি আপত্তি না থাকে তবে 5 মিনিট আমি বাঁশিগুলো একটু নেড়ে চেড়ে দেখতে পারি? ভদ্রলোক হেসে ফেললেন, বাঁশির প্রতি আপনার এত অনুরাগ দেখে ভালো লাগলো,
5 মিনিট কেন? আপনি ওগুলো অফিসে বা বাড়িতেই নিয়ে যেতে পারেন। দাঁড়ান, শিব, শিব! হাঁক ডাক শুনে ড্রাইভার ছুটে এলো। তার দিকে সহাস্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, এখানে যে কটা বাঁশি আছে সবগুলো খুব সাবধানে এই সাহেবের গাড়িতে তুলে দিয়ে এসো। দেখো যেন একটাও পড়ে গিয়ে ভেঙে না যায়, ভাঙলে আমি তোমার মাথা ভাঙবো, বুঝেছো? শিবু মাথা নেড়ে জানায় সে বুঝেছে। নিজের হাতে আপনার গাড়িতে তুলে দিতে পারলে ভালো লাগতো। তপন আচার্য বিষণ্ন হাসলেন, কিন্তু আমি অক্ষম লোক, প্লিজ ডোন্ট মাইন্ড। অধিরাজ তার দিকে তাকিয়ে মৃদু হাসল, এগুলো নিশ্চয়ই ফেরত যোগ্য। হ্যাঁ ফেরত যোগ্য, তবে আরো কয়েক ঘন্টা পর। তার চোখে কুটিলতা, আপনিও তো ফেরত যোগ্য, আর কয়েক ঘন্টা পরেই আমার সম্পত্তি, ভদ্রলোকের এক কথা। অফকোর্স। অধিরাজের মুখে মোলায়েম হাসি, গোটা ব্যাপারটাই ভাইস ভার্সা, চিন্তা করবেন না। চিন্তিত মুখে নিজের কেবিনে বসেছিল অধিরাজ। কিছুতেই যেন মিলছে না গোটা ঘটনাটা। তপন আচার্যর মতো একজন সাধারণ মাছের ব্যবসায়ী কি করে খুঁজে পান মেডালা অবলাঙ্গেটার মতো দুরূহ জায়গা? যার হাত নেই সে কিভাবেই বা রাজ কাঁকড়ার কাঁটা ফুটিয়ে খুন করতে পারে ব্লো পাইপ দিয়ে? তবে ব্লো পাইপটা আছে কোথায়? বাঁশিগুলোর একটা কি? তাই বা কি করে সম্ভব? বাঁশি বাজাতে বাজাতে কেউ খুন করতে পারে? ওই অজ্ঞাত বাইক আরোহীর ভূমিকা কি? সেই কি আসল খুনি? তবে তপন আচার্য নিজেই খুনের দায় নিলেন কেন? অ্যাজমার রোগ আচার্য ফ্যামিলির কোন ছেলের আছে? দুজনের একজনও ওই রোগটায় আক্রান্ত নয়, তবে তৃতীয় কেউ? তপন আচার্য এখানেও রোগটা নিজের ঘাড়েই নিলেন, এই অভাবিত স্যাক্রিফাইসের মানে কি? সে চিন্তায় চিন্তায় ক্রমশই বিভ্রান্ত হয়ে পড়ছিল। দেবাশিস ইতিমধ্যেই বাইক এক্সপার্ট ক্রিমিনালদের লিস্ট পাঠিয়ে দিয়েছে। ইমেল খুলে তাদের সবার ব্যাকগ্রাউন্ড অন্য মনস্ক চোখে দেখছে। এদের মধ্যে 7 জন ছেলে, 1 জন মেয়ে, প্রিয়াঙ্কা বর্মা। মেয়েটি আগে ফিল্মে নায়িকা স্টান্ট করত, কিন্তু ফিল্মে নায়িকারা সচরাচর বাইকে চড়ে না, বাধ্য হয়েই সে বাইক ট্রেনিং সেন্টার খোলে। তাতেও বিশেষ সুবিধে না হওয়ায় চলে আসে অপরাধ জগতে। ব্যাংক লুট, কেপমারি, কিডন্যাপিং, অপরাধের লিস্ট নেহাত কম নয়। গত বছর সে জেল থেকে ছাড়া পেয়েছে, এখন কোথায় আছে কি করছে জানা নেই। এছাড়াও আরেকটা প্রোফাইল তার বেশ ইন্টারেস্টিং মনে হলো। গুরুদেব সিং নামের একটি ছেলে আগে সার্কাসে বাইকের খেলা দেখাত, বন্ধ লোহার খাঁচায় বাইক স্টান্ট করত, কিন্তু স্টান্ট করতে গিয়েই গুরুতর আহত হয় সে। সার্কাসের দল থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়, এরপরই অপরাধ জগতে পদার্পণ। লিস্টও লম্বা। 2 বছর আগে তারও জেল খাটার মেয়াদ শেষ হয়েছে। গুরুদেব সিং এর পাত্তা এরপর আর পাওয়া যায়নি। বাদ বাকিদের এখনো জেল থেকে বেরোবার সময় হয়নি, শুধু এই দুজনই বাইরে আছে। আর এই দুজনের আচার্য ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নেই। অধিরাজ মন দিয়ে প্রিয়াঙ্কা বর্মা আর গুরুদেব সিং এর ফটো দেখছিল। একেবারেই নিরীহ, বিশেষত্বহীন চেহারা, দেখলে মনে হয় না যে দুজনেই ওস্তাদ বদমাইশ। তবে যতই দুষ্কর্ম করে থাক, দুজনের একজনও এখনো পর্যন্ত মার্ডার করেনি।
বন্ধু, একটা মিষ্টি গলার স্বর শুনে সে সচকিত হয়ে ওঠে। বাদশা তার কেবিনের দরজা খুলে উঁকি মারছে। পিছনে অপ্রস্তুত মুখে দেবাশিস, আপনার সাথে দেখা করার জন্য বড্ড জেদ করছিল স্যার, তাই নিয়ে এলাম। অধিরাজ বাচ্চাটার দিকে তাকিয়ে সস্নেহ হাসে, বেশ করেছ, আসুন জাহাপানা। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। বাদশার হাব ভাব একটু সন্ত্রস্ত, জমকালো কেবিন দেখে বোধহয় একটু ঘাবড়েই গেছে। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর করে বলল অধিরাজ, জাহাপনার মা এসেছে শুনলাম, এবার তো বন্ধুকে ছেড়ে টাটা বাই বাই করে চলে যাবেন হুজুর, কখনো মনেও পড়বে না। বাদশা বলল, আমি বড় হলে একা একা চলে আসব তোমার সাথে দেখা করতে। হুজুর যতদিনে বড় হবেন ততদিনে এই বন্ধুটা বুড়ো হয়ে মরে যায় যদি। তার মুখ চেপে ধরল বাদশা, মাথা নেড়ে বলে, ও কথা বলতে নেই। অধিরাজ হো হো করে হেসে উঠেছে, তাকে কোল থেকে নামিয়ে নিজের চেয়ারে বসিয়ে দিল। সকৌতুকে জানতে চাইল, সকালবেলা হুজুর আজ কি খেলেন, চাউমিন না মোগলাই? চাউমিন, সে বন্ধুর গলা জড়িয়ে ধরেছে। আচ্ছা তুমি কি বড় সাহেব? অধিরাজ মাথা নাড়ল, তুমি বড় সাহেব। আমি না, তুমি, সবাই তোমায় বড় সাহেব বলে। যার খুশি সে বলে, আমি তো তোমার বন্ধু, বাচ্চা ছেলের মতো ঘাড় কাত করে বলল সে। তাছাড়া আমি এখন বড় সাহেব নই, এখন তুমি বড় সাহেব। ব্যাপারটা ছেলেটার ছোট্ট মাথাটায় ঢুকলো না। অধিরাজ তাকে বুঝিয়ে বলে, যে চেয়ারটায় তুমি বসে আছো ওটা বড় সাহেবের চেয়ার, আমি এতক্ষণ বসেছিলাম তাই সবাই বড় সাহেব বলছিল, এখন কে বসে আছে? বাদশা বলল, আমি। তবে বড় সাহেব এখন কে হলো? সে খিল খিলিয়ে হাসে, সুর করে বলে, আমি। তবে তবে অধিরাজ তাকে কাতুকুতু দিতে দিতে বলে, কে বড় সাহেব, কে বড় সাহেব? বাদশা হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছে, কখনো ছদ্মর আগে গাল ফোলাচ্ছে, কখনো বন্ধুকে জড়িয়ে ধরছে। বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর দুজনেই শান্ত হল। আচ্ছা বন্ধু, বাদশার ঘেঁটে যাওয়া চুল সযত্নে গোছাতে গোছাতে বলল সে, তুমি বাবার সঙ্গে কলকাতা এসেছিলে কেন বলতো? বাবার কথা বলতেই বাদশার মুখ বিষণ্ণ হয়ে আসে। আমি শহর দেখতে এসেছিলাম। বাদ বাকিটা অধিরাজ নিজেই বুঝে নেয়। বাবার হাত ধরে কলকাতা দেখতে এসেছিল বাচ্চাটা, কিন্তু তার বরাতে কলকাতা দেখা নেই। সে এক মুহূর্ত কি যেন ভাবল, সামনে তখনও কেস হিস্ট্রিগুলো খোলা আছে, টেবিলে পড়ে আছে গুচ্ছ কেস ফাইল, সব তাকে দেখতে হবে। তা সত্ত্বেও একটু চুপ করে থেকে বলল, বন্ধুর সাথে কলকাতা দেখবে এসো না? বাদশা প্রায় লাফিয়ে ওঠে, দেখবো দেখবো, তুমি দেখাবে? নিশ্চয়ই দেখাবো। দেবাশিস তখনও দরজার সামনেই দাঁড়িয়েছিল, তার দিকে তাকিয়ে বলল অধিরাজ, হুজুরের মাকে জিজ্ঞাসা করো, বলো যে আমি বাচ্চাটাকে কলকাতাটা একটু ঘুরিয়ে দেখাতে চাই, উনি কি পারমিশন দেবেন? বাদশার মায়ের পারমিশন পেতে খুব অসুবিধে কিছু হলো না। স্বামীকে হারিয়ে কেমন যেন
হতবুদ্ধি হয়ে বসেছিলেন মহিলা। শোকটা এখনো সামলে উঠতে পারেননি, ছেলেটাকে সামলাতে পারছিলেন না, তার সামনে কাঁদতেও পারছিলেন না, কারণ বাদশা জানে না যে তার বাবা আর নেই। ফর্মালিটি হিসেবে শনাক্তকরণও করতে হবে, বাচ্চাটাকে নিয়ে লাশও শনাক্ত করা মুশকিল। এমত অবস্থায় ছেলে বড় সাহেবের সঙ্গে বেড়াতে যেতে চায় শুনে আপত্তি করলেন না। অধিরাজ তার সমস্ত কাজকর্ম ছেড়ে বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ল কলকাতা ঘুরতে। গোটা দিন ধরে তারা শুধু ঘুরে বেড়াল, গঙ্গায় নৌকো চড়ল, গঙ্গার বুক থেকে দ্বিতীয় হুগলি সেতু দেখতে পেয়ে বাদশার কি নাচানাচি। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, ইডেন গার্ডেন, জাদুঘর, একে একে সব দেখা হলো। শপিং মলে ঢুকে বাচ্চাটার পছন্দ মতো খেলনাও কেনা হলো। নিক্কো পার্কে হরর্স হাউস দেখে বাদশা ভয়েই ঠান্ডা। বাবারে বাছারে করে তাকে বোঝাতে হলো, ভূতগুলো আসলে সব খেলনা, একটাও আসল নয়। একই অবস্থা সায়েন্স সিটিতেও। ডাইনোসর দেখে সেই যে লাফ মেরে অধিরাজের কোলে চড়ে বসল, আর নামার নাম নেই। অবশেষে সারাদিন নেচে কুঁদে বাইরে পেট পুড়ে খাওয়া দাওয়া করে রাত্রে দুজনে ফিরছিল। বাচ্চা খুব খুশি, তার কলকাতা দেখা হয়েছে। সে আজ একটা মস্ত বড় হোটেলে গিয়ে রাতের খাবার খেয়েছে। কি ঝকঝকে মসৃণ মেঝে, প্রায় ধপাস করে পড়ার উপক্রম। আর কতগুলো লাল জামা পরা লোক মাথায় কেমন জড়ি দেয়া পাগড়ি পরেছে। এরা খাবারের সাথে কত চামচ দেয়, বাদশা তো ভেবেই পায় না কোন চামচটা দিয়ে খাবে। আর চামচ দিয়ে কেউ ভাত খায় নাকি? সে জুল জুল করে দেখছিল বন্ধু বড় সাহেব তার দিকে তাকিয়ে মুচকি হেসে হাতা গুটিয়ে নিয়েছে, হাত দিয়েই ভাত খাচ্ছে। তাকে দেখে হাঁপ ছেড়ে বাঁচল সে। কিন্তু তখনও বিস্ময় বাকি ছিল, খাওয়ার পর আইসক্রিমের বহর দেখেও তার চক্ষু চড়ক গাছ। কলকাতার লোকেরা এত বড় বড় আইসক্রিম খায়, এত বড় আইসক্রিমের গোটাটা সে একা খাবে, ভাবতেই অবাক লাগে বাদশার। অধিরাজ মাঝে মধ্যেই আর চোখে তার দিকে তাকাচ্ছিল। কলকাতার রাস্তায় গাড়ির সঙ্গে সঙ্গে বাইকেরও সমাগম। ছেলেটা বাইক দেখলেই কেমন যেন গুটিয়ে যাচ্ছে। সে এতক্ষণ ধরে কিছু বলেনি, শুধু বাচ্চাটার রিয়াকশন দেখে যাচ্ছে। বাইক দেখলেই কি অদ্ভুত আশঙ্কায় বারবার অধিরাজের গা ঘেঁষে আসছে, যেন এক্ষুনি বাইকটা এসে ধাক্কা মারবে। ব্যাপারটা লক্ষ্য করার পর থেকেই সে আরো বেশি করে বাইকগুলোর গা ঘেঁষে গাড়ি চালাচ্ছিল। বাদশা তার ছোট্ট হাত দিয়ে আঁকড়ে ধরে অধিরাজের হাত। কি হলো, ভয় লাগছে? স্তিমিত গলায় বলে বাদশা। কেন? ওই ভটভটিগুলো যদি ধাক্কা মারে? ভটভটি মানে বাইক। অধিরাজ বুঝতে পারে তার সন্দেহ একদম সঠিক রাস্তায় যাচ্ছে। বাদশার বাবার মৃত্যুর পেছনেও বাইক আরোহীর ভূমিকা আছে। কেন ধাক্কা মারবে? সে ইচ্ছে করেই তর্ক জুড়ে দেয়, ভটভটিগুলো কাউকে ধাক্কা মারে না। তবে বাবাকে কেন মারল? বাদশা উঁচু স্বরে বলে, ধাক্কা মারলো বলেই তো বাবা ওই লোকটার গায়ে গিয়ে পড়ল। কোন লোকটার? ওই হাত কাটা লোকটার, সে জানালো। তারপর লোকটা পাশ দিয়ে চলে যেতেই বাবা পড়ে গেল। অধিরাজ আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আচ্ছা বাদশা, তুমি ভটভটিতে বসে থাকা লোকটাকে দেখেছো? না তো, মুখোশে মুখ ঢাকা ছিল। মুখোশ মানে সম্ভবত হেলমেট, বাদশা আপন মনেই বলে। কিন্তু ভটভটিতে একটা মেয়ে ছিল। মেয়ে ছিল? অধিরাজ বিস্মিত। এই যে বললে মুখ দেখনি, তবে বুঝলে কি করে যে মেয়ে? মেয়ে ছাড়া
কারোর অত বড় চুল থাকে? মেয়ে ছাড়া কেউ হাতে চুড়ি পরে? তুমি কিচ্ছু জানো না। সত্যি বন্ধু, আমি কিচ্ছু জানি না, পড়াশুনো করিনি তো তাই। অধিরাজ উৎসুক হয়ে বলে, কিন্তু মুখোশে তো গোটা মাথাটাই ঢাকা থাকে, তুমি চুল দেখলে কোথায় বাবা? ভটভটিটা যখন বাবাকে ধাক্কা মারলো, তখন ভটভটিটা লাফিয়ে উঠেছিল, মুখোশটা একটু হেলে গিয়েছিল, তখনই দেখেছি। বাদশা চোখ গোল গোল করে বলে, এত বড় লম্বা চুল, বিনুনি করা, হাতে চুড়ি। হাতে চুড়ি? কতগুলো চুড়ি? বাদশা একটু ভাবল, যেন দৃশ্যটা মনে করার চেষ্টা করছে। একটাই চুড়ি ছিল, মোটা। লম্বা চুল, বিনুনি করা, চুড়ি। সে বাদশার দিকে কিছুক্ষণ বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাচ্চারা অনেক সময় কাল্পনিক কথা বলে, কিন্তু বাদশা বানিয়ে বলছে বলে মনে হয় না। অর্ণবের চোখের সামনে যে খুনটা হয়েছে, সেখানে একটা বাইক আরোহীর ভূমিকা ছিল। বাদশার বাবার মৃত্যুর ক্ষেত্রেও সেই বাইক আরোহী যথারীতি উপস্থিত। অন্যান্য কমন ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে সম্ভবত এই রহস্যময় লোকটির অস্তিত্ব অন্যতম কমন ফ্যাক্টর। বাদশাকে তার মায়ের কাছে ছেড়ে চিন্তান্বিত মুখে বাড়ি ফিরে এলো অধিরাজ। কিন্তু নিরিবিলিতে চিন্তা করার উপায় নেই। বাড়িতে তখন কুরুক্ষেত্র চলছে। সে জুতো খুলতে খুলতেই শুনতে পেল বাবা কুঁই কুঁই করে বলছেন, তুমি কি আগের জন্মে ব্রিগেডিয়ার ছিলে? 2 মিনিট তো মাত্র দেরি হবে, তাতেই এমন ফায়ারিং। মার গলা বেশ চড়া। 2 মিনিট মানে? 2 মিনিটে আমি বইয়ের আলমারির মাথাটা দিব্যি পরিষ্কার করে ফেলতে পারি, রাজ্যের জঞ্জাল জমা করে তোমার কয়েক সেকেন্ড লাগে, আর একটা মই জোগাড় করতে 2 মিনিট। জাস্ট 2 মিনিট দাও, আমি এনে দিচ্ছি। বাবার কাতর অনুনয়। 2 ঘন্টা ধরেও তোমার 2 মিনিট শেষ হলো না। মা আরো খেপে গেছেন, কখন আমি আলমারির মাথাটা গুছবো, কখন রান্না করব, আমার কি 20টা হাত আছে? বাবা বিড়বিড় করছেন, 20টা হাত থাকলে কি আর রক্ষে ছিল, অন্তত 20 বার গলা টিপে মারতে। বিড়বিড় করে আমার নিন্দে করে লাভ নেই, কাজের কাজ কিছু করো। অধিরাজ আন্দাজ করল মই নিয়ে ফের দুজনের লেগেছে। মা ইদানিং জঞ্জাল হটাও অভিযানে নেমেছেন। বাবার স্বভাবই হল গুচ্ছের অপ্রয়োজনীয় জিনিসপত্র আলমারির মাথায় জমা করে রাখা। কোনো কিছুই ফেলতে তার ইচ্ছে করে না। ছেঁড়া মোজা থেকে শুরু করে ভাঙা ফুলদানি, ছেঁড়া স্কার্ফ সব কিছু জমিয়ে রাখেন। পাছে মা সেগুলো টান মেরে ফেলে দেন, সেই ভয়ে যেখানে যেখানে তার হাত পৌঁছয় না সেই সব জায়গায় গুঁজে রাখেন। কিন্তু মা আজ সকাল থেকেই প্রতিজ্ঞা করে বসে আছেন জঞ্জাল সরাবেনই। মইটা থাকলে এতক্ষণে সরিয়েও ফেলতেন। সম্ভবত সেই আশঙ্কাতেই বাবা ওটাকে কোনো গুপ্ত জায়গায় পাচার করেছেন। আর 1 মিনিটের মধ্যে মই না এলে আমি আত্মহত্যা করব বলে দিলাম, মায়ের চিরাচরিত ডায়লগ। রেগে গিয়ে আরো কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই দুটো শক্ত হাত তাকে অনায়াসে তুলে নিল, সযত্নে বসিয়ে দিল কাঁধে। রাজা! মা অবাক হয়ে নিচের দিকে তাকিয়েছেন, তুই অফিস থেকে কখন ফিরলি? অধিরাজ স্মিত হাসি, এই মাত্রই ফিরেই শুনলাম মই নিয়ে তোমরা খণ্ডযুদ্ধ করছো। বাড়িতে একটা জ্যান্ত 6 ফুট 4 ইঞ্চির মই থাকতে এত চিন্তা কিসের? কিন্তু তুই এই মাত্রই অফিস থেকে ফিরলি, মা অপ্রস্তুত হয়ে বলেন, কোথায় রেস্ট নিবি তা নয়? আমাদের কি রেস্ট নিতে আছে মা? সে ছেলে মানুষের মতো হাসে,
এতক্ষণ মই মই করে চেঁচাচ্ছিলে, এখন মই হাজির। তবে রেস্টের অজুহাত দিচ্ছ কেন? নাকি পড়ে যাওয়ার ভয় পাচ্ছ? মা মৃদু হাসেন। তোর কাঁধ থেকে কোনোদিনও পড়েছি যে এখন ভয় পাবো? বাবা আর চোখে তাকিয়ে দৃশ্যটা দেখলেন, মন্তব্য করলেন, ব্রিগেডিয়ারের নাতনির ভয়ে আমি তো চিরকালই ল্যাম্পোস্ট হয়ে থাকলাম, আজ তুইও মই হলি, ঘরের শত্রু বিভীষণ। অধিরাজ উত্তর না দিয়ে ঠোঁট টিপে হাসছে। মা দিব্যি তার কাঁধের ওপর বসে আরামসে পা দোলাচ্ছেন, এমন নিশ্চিন্তে বসে আছেন যেন কোনো মানুষের কাঁধে নয়, সত্যি একটা কাঠ বা স্টিলের ময়ে চড়েছেন। আলমারির মাথা হাতড়াচ্ছেন আর একের পর এক বের করছেন অদরকারি জিনিসপত্র। এটা কি? একজোড়া অতি পুরনো ছেঁড়া জগা শ্রু বের করে বাবার নাকের সামনে ধরেছেন তিনি। এটাকে এখনো ফেলে দাওনি কেন? না, ভাবছিলাম যদি দরকার পড়ে। দরকার পড়বে? মা চোখ কপালে তুলে ফেলেছেন। যার সকাল 9টার আগে ঘুম ভাঙে না তার জগার শুট কি দরকার? না, রাজা তো জগিং করে, যদি ওর দরকার হয়। রাজার নিজস্ব জগার শু আছে? যদি কখনো ওরটা ছিঁড়ে যায়? ছিঁড়ে গেলেও ওই রদ্দি মার্কা শতচ্ছিন্ন জগার শু কখনোই পড়বে না, বরং আরেকটা কিনে নেবে। তাছাড়া তোমাদের দুজনের পায়ের মাপও এক নয়। তবে বাবা আর কোন অজুহাত খুঁজে পেলেন না, বাধ্য হয়েই কাঁচু মাচু মুখ করে তাকে জুতোটা ফেলে দিতেই হলো। মাকে কাঁধে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে সব কথাবার্তাই শুনছিল অধিরাজ। শুনতে শুনতেই কি যেন ভাব ছিল, হঠাৎ তার চোখ বিস্ফারিত, আপন মনেই কি যেন ভাবতে ভাবতে ফিস ফিস করে উঠল, তাই তো। কি তাই তো? বাবা কেউ মেউ করে উঠে বললেন, এই মহিলা আমার সব প্রিয় জিনিসগুলো ফেলে দিচ্ছে, রীতিমতো বসিং করছে, আর তুই মাতৃভক্ত হনুমানের মতো তাকে ঘাড়ে তুলছিস। মেয়েদের বসিং মেনে নিতে আমার কোনো আপত্তি নেই বাবা, সে হাসল। ইনফ্যাক্ট মেয়েরা অনেক ক্ষেত্রেই ছেলেদের থেকে ভালো বস হয়, বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারো, আমি অলরেডি করে দেখেছি। শরীর সাক্ষী মাতাল। গজ গজ করতে করতে তিনি চলে গেলেন। প্রায় আধ ঘন্টা ধরে সাফাই পর্ব চলল। তারপর সান্ধ্যকালীন স্নান সেরে অধিরাজ নিজের ঘরে ঢুকে পড়ল। মায়ের সামনে সে সচরাচর স্মোক করে না, তাই দরজাটা বন্ধ করে দিয়ে একটা সিগারেট ধরালো। এখন তার পরনে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি, গায়ে ভুর ভুর করছে ফরাসি সৌরভ। সে চিরকালই ভীষণ শৌখিন, প্রচন্ড কষ্ট যেমন করতে পারে তেমনি বিলাসিতায়ও তার জুড়ি মেলা ভার। নিজের ঘরে অস্থিরভাবে পাইচারি করছিল অধিরাজ, অদ্ভুত কিছু একটা তার মনে পড়ে গেছে। কিন্তু শুধু মনে পড়লেই হবে না, এখনো সে যুক্তিসঙ্গত অনুমানে পৌঁছতে পারেনি। একটা সন্দেহ মাথায় ঘুরছে, সেটাকে আরেকটু শক্তপোক্ত করে তুলতে হবে। সে মোবাইলটা তুলে নেয়, অস্থির আঙুলে অর্ণবের নাম্বারটা প্রেস করল। ওপ্রান্তে কিছুক্ষণ রিং, ঠিক 15 সেকেন্ডের মাথাতেই ফোন ধরল অর্ণব। বলুন স্যার। তুমি এই মুহূর্তে কোথায়? অর্ণবের দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। মিস্টার আচার্যর বাড়ির সামনেই, এখনো থাবা পেতে বসে আছি। এনি প্রোগ্রেস? নো স্যার। সে এক মুহূর্ত কি যেন ভাবলো। তোমার আর পাহারা দেওয়ার দরকার নেই, এক কাজ করো, স্ট্রেট ঢুকে যাও মিস্টার আচার্যর বাড়িতে। অর্ণ প্রায় ভিড়মি খেতে খেতে বাঁচল, ঢোঁক গিলে বলে, ও সোজা ওনার বাড়ি ঢুকবো?
ঢুকে কি করব? বিশেষ কিছু না। অধিরাজ একটু থেমে বলে, শুধু ছাই ফেলার জন্য উনি যে অ্যাস্ট্রেটা ব্যবহার করেন সেটাই চেয়ে নিয়ে আসবে। অ্যাস্ট্রে? সে আরো অবাক, শুধু অ্যাস্ট্রেটাই আনবো? উনি দেবেন? নিশ্চয়ই দেবেন, ওনার আরো গোটা তিনেক অব্যবহৃত অ্যাস্ট্রে আছে। একটা অ্যাস্ট্রে চেয়ে আনলে কিছু মনে করবেন না। অর্ণব ভেবে পাচ্ছিল না এত কিছু থাকতে অ্যাস্ট্রে কেন। আমতা আমতা করে বলে, যদি উনি না দেন? ইন দ্যাট কেস শুধু অ্যাস্ট্রের ভেতরের ছাইটা এভিডেন্স ব্যাগে ভরে আনবে, এনে কাল সকালেই সোজা জমা দেবে ফরেন্সিক ল্যাবে। ডক্টর চ্যাটার্জিকে বলবে ছাইয়ের স্যাম্পলটা পরীক্ষা করে দেখতে। তার ভেতরে কোনো ফরেন স্যাম্পল আছে কিনা সেটা জানা দরকার। অর্ণব যদিও মাথা মুন্ডু কিছু বুঝলো বলে মনে হলো না, তা সত্ত্বেও বলল, ওকে স্যার, হয়ে যাবে। অধিরাজ ফোন কেটে দিয়ে বিছানার ওপর শুয়ে পড়েছে। চিত হয়ে শুয়ে পড়ে কি যেন ভাবছে। কিছুক্ষণ চিন্তা করে ফের উঠে বসল। এবার টেনে এনেছে তার ল্যাপটপ। ইমেলের মধ্যে তখনও দেবাশিসের পাঠানো প্রিয়াঙ্কা বর্মা আর গুরুদেব সিং এর ছবি দুটো রয়েছে। সে ছবি দুটো ওখান থেকে ডেস্কটপে সেভ করল। প্রিয়াঙ্কা বর্মার মাথায় ছেলেদের মতো ছোট করে ছাঁটা চুল, গুরুদেব সিং এর চুলে আবার আর্মি ছাঁট। কিছু না ভেবেই অধিরাজ দুটো ফটোকেই ফটোশপে ফেলল। ছবির ওপরে নিজের মনে আঁকি বুকি কাটছে, ছবি দুটোকে নতুন রূপে সাজাচ্ছে। সাজানো শেষ হয়ে গেলে সে খুব খুঁটিয়ে ফটো দুটো দেখল। দেখতে দেখতেই তার মুখে একটা পাতলা হাসি ভেসে ওঠে। আপন মনেই বলে, বোঝো। শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে।